দর্শক আসসালামু আলাইকুম, আশা করছি ভালো আছেন। তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম ডিমভাবি জেলার ডিমলা থানার টাঙ্গাঘাটে। তো এখানে আপনার কোরবানির উপযোগী দেশি গরুগুলো কত টাকায় বিক্রি করা হচ্ছে সেই তথ্যগুলো আজকে আপনাদেরকে দিব। তো সাথেই থাকেন। আচ্ছা, এর দাম কত যাচ্ছেন আপনি? একশো দাম চাচ্ছেন, তার মানে 1,00,000, তাই না? আপনি কত হইলে বিক্রি দিবেন? 95 হইলে বিক্রি দিবেন। 95 হইলে বিক্রি দিবেন? আচ্ছা আচ্ছা, বয়সটা কীরকম? দুই দাঁত। দর্শক দেশি গরু দুই দাঁত বয়স, দাম চা হচ্ছে 1,00,000। গরুটা দেখেন একটু, ভালো করে আপনাদেরকে দেখাই, একদম দেশি। আচ্ছা আচ্ছা, কয়টা বিক্রি হয়ে যায় বন্ধু? কয়টা নিয়ে আসছিলেন? হাটে পাঁচটা নিয়ে আসছিলেন, চারটে বিক্রি দিচ্ছেন। তার দাম কীরকম পাইলেন? ভালো পেয়েছেন না? তা মোটামুটি ঈদ তো সামনে চলে আসছে, ঈদুল আজহা 2024, তা কীরকম হবে সামনে ঈদ? বেচাকিনি ভালো হবে, বাহিরে পাড়ি আসতেছো তো নাকি? আচ্ছা আচ্ছা, দর্শক এই যে আরেকটা আমরা দেখতে পাচ্ছি এখানে, এটা দেশি, দেশি না ভাই, দেশি শাক গরু। তো এটা কত দাম চাচ্ছেন? 1,00,000 দাম চাচ্ছেন। তা আপনি এখন কত আশা করছেন কত হইলে বিক্রি দিবেন? 90-95 হইলে বিক্রি দিবেন? আচ্ছা আচ্ছা, দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা সেরকম একটা চেহারা কিন্তু। আচ্ছা, এটা বয়সটা কীরকম? বয়স 2 দাঁত। আচ্ছা আচ্ছা, বয়স 2 দাঁত দেখেন। আচ্ছা, এটা কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ভাইয়া 80,000। 80,000 টাকা চাচ্ছেন? জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি করবেন, কত আশা করছেন আপনি? টার্গেট করছি ভাইয়া 70। 70 টার্গেট করছেন ভাই? আচ্ছা আচ্ছা, বয়সটা কীরকম হবে? 4 দাঁত। বয়স 4 দাঁত, ছোট একটি বছর কিন্তু বয়স 4 দাঁত হয়ে গেছে অলরেডি ভাই, 4 দাঁত হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, সার করো 4 দাঁত। বয়স দেখেন এই যে দেশি, একদম গোশটা দেখেন কত, এখানে শুধু মাংসই দর্শক। তো মোটামুটি কীরকম বাজারটা, কীরকম মনে হচ্ছে? তো একটু লাগে নাই ভাই, ঈদের এখন মৌসুম আসে নাই, তো ঈদের এখনও বাজার লাগে নাই? না লাগে, মোটামুটি সামনে হাট থেকে লাগবে। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ঈদের সময় কি আশা করছেন দাম বেশি হবে না কম হবে? আশা তো করি দাম হবে। আমদানি কীরকম? আমদানি ভালোই হচ্ছে। আচ্ছা আচ্ছা, বাহিরে পাটি কি আসতেছে? বাহিরে পাটি কম আসতেছে। কম আসতেছে? আচ্ছা, বাহিরের পাটি যখন আসবে তখন দাম ভালো পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা, এই যে দুই একটা ভাই আছে, পাটি আছে, ওদের সাথে কথা বলেন যে কি ব্যাপার ভাই? 01717। আচ্ছা ভাই, আপনার নাম্বারটা দিলে ভালো হবে ভাই। নেন নাম্বার, নেন ভাই। আচ্ছা বলেন, 01717। আচ্ছা, 30। হ্যাঁ, 41। হ্যাঁ, 02। আচ্ছা, এই ঈদ উল আজহা 2024 উপলক্ষে কেউ যদি কোরবানির উপযোগী গরু কিনতে চায় তাহলে দিতে পারবেন তো ইনশাল্লাহ? হ্যাঁ ইনশাল্লাহ। এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে? অবশ্যই পাওয়া যাবে। আচ্ছা ধন্যবাদ, যে কোনো সাইজের মাল দিতে পারবেন? যে কোনো সাইজের এই নাম্বারে যোগাযোগ শেয়ার করলে দিতে পারবেন? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই আপনার এই নাম্বারে অবশ্যই আপনার নাম্বার দেওয়া হবে, স্ক্রিনে দেওয়া হবে। তাই আপনার কয়টা আনা নিয়ে আসছেন তোমরা? দুইটা। এই দুইটা? আচ্ছা, আপনি দাম কত চাচ্ছেন? দাম তো এটা 85, এটা 95। এটা চাচ্ছেন 85,000 টাকা, আর এটা 95। আচ্ছা আচ্ছা, বয়সটা দাম এটা বয়সটা বয়স আগর। আচ্ছা, দাম চা হচ্ছে কত হইলে বিক্রি দিবেন আশা করছেন কত? 65-66। ওইটা 75-76। এটা হচ্ছে 75-76, আর এটা হচ্ছে 65-66 মধ্যে বিক্রি দিবেন? 75-76 মধ্যে বিক্রি দেবেন। আচ্ছা, বর্তমানে বাজারটা কীরকম মনে হচ্ছে আপনার? বাজার ড্যাম, বাজার ড্যাম না? আচ্ছা, ঈদ উপলক্ষে আপনার ঈদের হাট কবে থেকে লাগবে? দেরি আছে আর 2 সপ্তাহ। আচ্ছা, বাইরে পাটি কি আসতেছে? এখনও আসে না। এখনও আসে নাই, যখন বাইরে পাটি থেকে পাটি আসবে তখন একটু দাম বেশি হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি তো পাইকার না? আচ্ছা আচ্ছা, তাহলে আপনার নাম এবং নামটা যদি বলতেন আর কি? ইউসুফ আলী। ইউসুফ আলী, আপনার কাছে যে কোনো সাইজের গরু পাওয়া যাবে? পাওয়া যাবে। কাজ যদি কম বাজেটে কোরবানি গরু কিনতে চায় তাহলেও পাবে? মিলে লাগে, গ্রামে মিলাইতে হয়। গ্রামে মিলে? আচ্ছা আচ্ছা, গ্রামে মিলে আপনি দিতে পারবেন তাই না? আচ্ছা আচ্ছা, আপনার মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন। ও মামু। আচ্ছা বলেন। 01717-01445-9841-9841, এই নাম্বার যোগাযোগ করলে পাওয়া যাবে? অবশ্যই। আচ্ছা আচ্ছা,
দর্শক দেখতে পাচ্ছেন, আপনারা যদি যে কোনো সাইজের গরু যদি কিনতে চান তাহলে ভাইয়ের সাথে যোগাযোগ করবেন, তাহলে কোম্পানি উপলক্ষে গরুগুলো দিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন এখানে সব দেশি দেশি গরুগুলো রাখা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই দাঁত দেখেন দর্শক, এই যে এখনো দাঁতে নাই, কালো রঙের অদাঁত গরু। হ্যাঁ, এটা কত টাকা দাম? আচ্ছা আচ্ছা, খাওয়ার উপরে আপনি চাওয়ার দাম চাইলেন কত? 65 চাইছেন? আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি দিবেন? আপনি গিরি না পাইকার? পাইকার। আচ্ছা আচ্ছা আচ্ছা, বর্তমানে তাহলে দেখা যাচ্ছে আমদানি বেশি হয়েছে, কাস্টমার নাই, বাইরের পাইকার গুলো ঢুকে নাই তো? না। আচ্ছা, এই যে কোরবানি উপলক্ষে 2024 উপলক্ষে আপনার গ্রামে কিরকম সাইজের গরু আছে? কিরকম প্রচুর সাইজ? প্রচুর আছে, মোটামুটি চাহিদা মিটবে নাকি? চাহিদা মিটবে। আচ্ছা আচ্ছা, মোটামুটি তাহলে কেউ যদি আপনার কাছে গরু কিনতে চায় তাহলে দিতে পারবেন তো? যে কোনো সাইজের মনে করেন কম বাজেট আছে, 1,60-80 মধ্যে কোম্পানি দিবে, যে কোনো বাজেটে দিবেন সেই বাজেটে দিতে পারবে? একটা বাজে না। আচ্ছা আচ্ছা, তাহলে ভাই তাহলে আপনার নামটা এবং মোবাইল নাম্বারটা যদি আমাদেরকে দিতেন। ভাই আমার নাম আছে রেজাউল ইসলাম। রেজাউল ইসলাম। আমার মোবাইল নাম্বার আছে 01750। আচ্ছা, 3191107। আচ্ছা আচ্ছা, এই এলাকার নামটা যদি বলতেন কোন হাট? এটা এটা আছে ডাঙ্গারহাট বলে, ডাঙ্গারহাট মানে নীলফামারী জেলার ডিমলা থানার ডাঙ্গারহাট। ডাঙ্গারহাট। আচ্ছা আচ্ছা, এটা মেন রাস্তা থেকেই মনে করি আসলে পাশেই। আচ্ছা ধন্যবাদ। আচ্ছা, এই দুইটা আপনার? আচ্ছা আচ্ছা, দাম কত যাচ্ছেন? কোনটা কত? 70। আর এইটা কত যাচ্ছেন? এটা 65 চাচ্ছেন চাওয়া দাম? আচ্ছা আচ্ছা, এটা কোন কোন জাতের আপনার? জাত কোন জাত? কি আগর মানে বয়সটা আগর মানে জাত কি? এটা জাত দেশি? জাত দেশি। আচ্ছা, ওইটার দাম কত যাচ্ছেন? এইটা এইটা ওটা 75 চাচ্ছেন? আচ্ছা আচ্ছা, কত হলে বিক্রি দিবেন আশা করছেন? কত? 65 পার হওয়া লাগবে। আচ্ছা আচ্ছা, 65 পার হওয়া লাগবে। দর্শক দেখেন এই যে সাইজ ইনশাল্লাহ ভালো আছে, ইনশাল্লাহ বা হাত পা মোটা আছে। আচ্ছা, কেউ দাম বলছে কি? ওইটাই বলছে না? আচ্ছা।